এক কোম্পানিতে ছিল এক সে প্রতিদিন নয়টায় অফিসে ঢুকতো তারপর কারোর সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত ওই অফিসের সিও সিংহ অবাক হয়ে দেখত এই পিপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করে সিংহ ভাবলো পিঁপড়াকে যদি কারো সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরো বেশি কাজ করতে পারবে কয়েকদিনের মধ্যে সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত তেলাপোকাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে সিংহ খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজে উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবা পাচ্ছে কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও একটি লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাসিন আমাদের কর্মী পিপড়া যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত তাকে এখন প্রচুর পেপার করতে হয় সপ্তাহে চার দিনই নানা মিটিং হাজিরা দিতে হয় নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজের ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সেই বিরক্ত হতে লাগলো সিংহ সিদ্ধান্ত নিল পিপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময় সিংহ ঝিঝিপোকাকে এই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল ঋজিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ার অর্ডার করলো কয়েকদিনের মধ্যে অফিসের একজন স্ট্র্যাটেজিক প্লান তৈরি করতে ঝিঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারী প্রয়োজন হলো কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঝি পোকা নিয়োগ দিল তার পুরাতন অফিসের একজনকে ইপরা যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ এখন সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই খুব মনমরা হয়ে কাজ করে ঝিঝি পোকা পরিস্থিতির উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি জরুরি হয়ে পড়ে পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিপলার বিভাগের উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে কাজে সিংহ কয়েকদিনের মধ্যেই মধ্যে সনাম খাতের কনসালটেন্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় দেওয়ার জন্য নিয়োগ তিন মাস পিপলার ডিপার্টমেন্ট মনিটার করলো সবার সঙ্গে ওয়ান টু ওয়ান এ কথা বললো তারপর বেশ মোটাশোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে ওই রিপোর্টে সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কর্মী ছাঁটাই করা হোক পরের সপ্তাহে বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো ওই হতভাগ্য পিপরা কারণ প্যাচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদা নেতিবাচক আচরণ করে যা অফিসে কর্মপরিবেশ নষ্ট করছে ধন্যবাদ